যুজ্জাত, বাট ইউ ক্যান কল মি জুজু। আইডিতে এক ইয়ার শেষ হয়ে গেছে, বহুত পোলাবান আসতেছে, ভর্তি হবে আইডিতে, ভর্তি হবে আইডি, অনেক রকিং এসে বিভিন্ন পোলাবান অনেক হারা, এন্ড দেখা যাক কজন টিকতে পারে। লেটস সি। কোন সমস্যা আছে বলতো? স্যার আইটি সমস্যা, আইটিতে তো স্যার একটাই সমস্যা স্যার, আইটিতে কোনো মেয়েই নাই স্যার, বুঝছেন? আর আমি যখন স্কুলে ছিলাম, স্কুলেও বয়েজ স্কুল ছিল, কলেজেও গার্লস ছিল না কোনো, আর আইটিতে এসেও দেখি স্যার সেই বয়েজ সব ছেলে স্যার, কোনোই মেয়ে নাই। মানে আমি ভাবছিলাম যে আচ্ছা টাঙ্কি টুঙ্কি মারবো স্যার, চিপা চুপা যাবো, একটু ঝোপ ঝাড়ের পিছিয়ে যাবো, কিন্তু সেটা আর হইলো না স্যার, আমার স্বপ্ন স্যার স্বপ্নই রয়ে গেল। আইটিতে মেয়ে নাই কেন জানোস? আইটিতে মেয়ে নিতেছে ব্রাদারহুড, মেয়ে থাকলে এই ব্রাদারহুড থাকতো না। তুই বুঝোস কেন মেয়ে নাই? মেয়ে থাকলে এখানে সিনিয়র জুনিয়রের যে রিলেশন, এই রিলেশনটা থাকতো না। সিনিয়র এক জুনিয়রে গিয়া এক মেয়েরে ধরতো, পিজি পিজি অন্যান্য ভার্সিটিতে যেসব জিনিসগুলো হয়, বুঝছস? এই কারণে আইটিতে মেয়ে নেই। আইটি ট্রিপার দেখছস? ট্রিপারকে কি সারাদিন তাকে আন্দা দেখতে, দুই ইঞ্জিনের এক পাশে ঢুকতো আর এক পাশে চার ইঞ্জিনের বাইরে হইতো, দেশের কি অবস্থা হতো জনগণ হয়তো বাইরে গেলে, এই জন্য আইটিতে মেয়ে নাই, বুঝছস? দেখছ আমরা তিনজন এখানে বসছি, বসে আছি, বুঝছস? দেখছ ইউ আর দ্য আইডিয়ান সাফিলা। এটা আইসোস শরীর দেখে তো মনে হয় না টিকতে পারবি। ডেড ম্যান এস্টেট বডি জিন্দা লাশ। আল্লাহ ভাই কি হয়েছে তোমার? ভাই আর বলেন না ভাই, পুরো কাওলাদের মোজা শুকাই দিছে রে ভাই। কাওলাদের মোজা শুকাই দিচ্ছে? কি বলতেছো রে ভাই, মাঝে কি হয়েছে তোমার? ভাই চেয়ারেতে ফেলাই দিছে ভাই। ওরে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে যাও যাও। যা দেখা যেতেছে যাত্রা তো ব্যাপক ঘাঘাও করতেছে ভাই, মারা খাওয়াই দিছে রে ভাই, মারা খাওয়াই দিছে, মারা খাক। আরে বাপ রে বাপ ভাই, কি ভাই আইটি শুনাম কি খুব শুনছো, খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া দেয়? বডি দিকে তো মনে হয় হেভি খাওয়া দাওয়া করোস, তো খাওয়া দাওয়ার কিছু এক্সপিরিয়েন্স কত শুনি। খাওয়া দাওয়া স্যার হারাম বাদে সবই খাই স্যার, দুনিয়ার এমন কিছু নাই যেটা বাদ রাখছি। পিজা হাট, KFC, ওয়েস্টার্ন গ্রিল, বুমার্স, যা পাইছি সারা দিন স্যার খালি খাইছি আর খাইছি। তাহলে একটু দেখি খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিরকম হয়। হ্যাঁ দেখা উচিত, দেখি দেখ। ভাই ওর জন্য খাওয়া লয়। খা খাও বাবা খাও।
স্যার মাফ চাই স্যার, পারুন না আর পারুন না স্যার। পিজা ওয়েস্টার্ন গ্রিল যা পাইছি তাই খাইছি, এগুলো তো হারাম না খা। হাস না কেন স্যার, বাথরুমে যাবো স্যার, বাথরুম বাথরুম না দেখ বাইরে বাইরে ধড়ার বাইর কর যা যা। আরে ভাই কি হইছে তোমার, কেমন গেল অডিশন পে ভাই? কিছু বুঝতেই পারলাম না, কি যে খাইতে দিল, জীবনে তো বহুত কিছু খাইছি ভাই কিন্তু এরকম কিছুই খাই নাই। কেন কি দিছে ভাই আইটেম? বুঝলাম না ভাই, টায়ারের মতো কি জানি একটা দিছিল গোল, সারা জীবন ধরে এত শক্তিও মনে কিছুতে টানি নাই, তাও ছিড়তে পারলাম না। কাঠ দিয়া খাইটা জানি কি একটা দিছিল খাইতে, দাঁত দিয়া কামড় দিছি দাঁতই বইরা গেছে, কিন্তু এটা ভাই তারি নাই ভাই। নান রুটি দেয় নাই ভাইয়া? ওইটা কি ভাই নান রুটি আসিল? বলো কি, ওটা তো নান রুটি ছিল। বুঝি নাই ভাই, ওটা দিয়ে তো মুখ মুছছিলাম ভাই, বাথরুমটা কোন দিকে খুব প্রেসার আছে ভাই। ওদিকে ভাই লেফট কর্নার। ওরে অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে, দেখা যাক নেক্সট কে। ওরে ভাই খুব টাফ গাই, অ্যাটিটিউড অন্যরকম, গুড অ্যাটিটিউড তে টাফ পড়ানোর দরকার আছে। মোর স্টাফ ইয়া রাইট। তো ভিতরে যে কি রকম মনে হচ্ছে, কেমন দিবা? আরে আমাকে না নিলে আর কাকে নিবে? That's the confident man, দেখা যাক কি হয়। ঠিক আছে ম্যান যাও, ভিতরে ওয়েট করতেছে। স্যার আমার দাদার দাদা সব স্যার মিরপুরেই বাসা, স্যার আমিও মিরপুর থেকে। স্যার অ্যারোগেন্ট ভাব দেখালি কি তোর মনে হচ্ছে তুই অ্যারোগেন্ট হয়ে যেতেছিস? আমি বাই বর্ন অ্যারোগেন্ট আর ছোটবেলা থেকে হোয়াইট। আর এটা তো সব মাত্র এডমিশন টেস্ট, এমন তো এটাতে চান্স পাস নেই, এমনি কান্দা সস্তি। আরে আরে কি বুঝা তোরে ভাই কর, আইডি কলঙ্ক। যাই হোক দেখে তো খুব ভালো লাগছে, আমি কিন্তু স্মার্ট বোলাদের অনেক প্রিফার করি, ভিতরে আমাদের তিনটা জাল আছে খুব ভালো। যাও তাহলে ঘুরে আসো। ওকে থ্যাংকস। তাড়াতাড়ি বের হতে পারবো, আমি পড়তে আসছি, পড়া শেষ করে তাড়াতাড়ি আমি আবার জব ফিল্ডে যাবো। আইডি ছাড়াও তো অন্যান্য অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, আরে
কিরে কার পারমিশন নিয়ে ঢুকছস তুই এখানে? ভাইবা দিতে আসছি, আমার সিনিয়র আছে আমি ঢুকে যাবো, এর জন্য আমি কার জন্য ওয়েট করবো? আইউটি কি তোর বাপের জায়গা নাকি যে এখানে পারমিশন না নিয়ে ঢুকবি? আচ্ছা বাদ দে, তোর চুলা তো লম্বা কেন, এই তোর কত এটা? আচ্ছা ওর চুলা তো লম্বা, তাহলে মায়াদের একটা টাচ করানো যাক। এই তুই মায়াদের ড্রেস পরে একটা ড্যান্স দে তো। মায়াদের ড্রেস পরে ড্যান্স? তাও আমি সম্ভবই না। একবার উৎসাহ করে দেব। পরিস্থিতি খুবই গরম হয়ে গেছে।